দেখেছেন কি দারুণ হয়েছে, আমার নাতনি বানিয়েছে। তো এইবার আমার ভাজার পালা। দেখেন আজকে সকাল দিয়ে আকাশে কি মেঘ করেছে। তো সেই জন্য আমার বোর্ডে বলেছি যে আজকে কটা গোবিন্দভোগের চালের ভাত করো। তো ঘি দিয়ে সেই ভাতগুলো আলু সিদ্ধতে খেয়েছি, খাওয়ার পর কটা ভাত বেঁচে গেল। তা আমার নাতনি বলে কি, ঠাকুমা তুমি ভাত কটা রেখে দাও, ফেলো না ফেলো না, দেখো একটা সুন্দর রান্না করব। তাই আমি ভাতগুলো রেখে দিয়েছি। তো গোবিন্দভোগ চালের যে ভাতটা আজকে মা রান্না করেছিল, ওই ভাতটা দিয়ে আজকে একটা খুব সুন্দর রান্না করব। সেটা হচ্ছে ভাতের কোপ্তা করব, ঠাকুরবাড়ির বিখ্যাত একটা রান্না। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রান্নাটা আপনাদের খুব ভালো লাগবে। এখানে দেখুন আমি কিছু এলাচ নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, আর দুটো লবঙ্গ নিয়েছি, আর একটুখানি জায়ফলের টুকরো নিয়েছি। তো এগুলো এখন আমি ভালো করে বেটে নেব। ঠাকুমা উনুনটা ধরিয়ে দাও। অল্প একটু আদার টুকরো নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, এটা বেটে নিচ্ছি। উনান ধরে গেছে, কড়াটা বসিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, কিশমিশটা ভেজে নেব। ঘিটা গরম হয়ে গেছে, কিশমিশটা ভেজে নিচ্ছি। এবার আমি কিশমিশটা তুলে নিচ্ছি। এখানে একটু দুধ নিয়েছি, এর ভেতর একটু জাফরান ভিজিয়ে রাখছি। এর মধ্যে আমি এখন টক দই ঢেলে নিচ্ছি। এই আদা কাঁচা লঙ্কা বাটাটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এখন এটা ফেটিয়ে নেব একসাথে। এই দেখেন সেই ভাত, ওহ কি গন্ধ বেরিয়েছে না, অপূর্ব গন্ধ, মনে হচ্ছে পায়েস পায়েস হিব্বি গন্ধ বেরিয়েছে। এখন এইটা আমার নাতনি তৈরি করবে। দাও ঠাকুমা। এই যে গোবিন্দভোগ চালের ভাতটা, এটা আমরা কিছু জিনিস দিয়ে এখন মেখে নেব, সুন্দর করে ভালো করে একটু চটকে মেখে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও পেস্ট করতে পারেন, আমি আর মিক্সিতে পেস্ট করলাম না, কারণ অনেক সময় কী হয় মিক্সিতে পেস্ট করলে ভাতটা একটু বেশি জল জল করে, তো হাত দিয়ে মেখে নিলে না সেটা খুব সুন্দর হয় খেতে। তো আমি হাত দিয়ে মেখে নেব। ওদিকে নাতনি মশলা দিচ্ছে, এদিকে আমি পান খাচ্ছি, জানেন। এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন ঝাল খাবে। এখন এর মধ্যে যে গুঁড়োটা করে রেখেছিলাম গোটা গরম মশলার আর জায়ফলের, সেটা এখন দিয়ে দিচ্ছি। এই খোয়া খিরটা, গ্রেট করা খোয়া খিরটা এখন এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দিয়ে দেব। এখন এই দুধে ভেজানো জাফরানটা এর ভেতর ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে ভাজা কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে এটাকে মেখে নেব চটকে চটকে। এটা কিন্তু আমি খুব ভালো করে চটকে নেব, যেহেতু আমি মিক্সিতে পেস্ট করছি না, তো ওই জন্য খুব ভালো করে চটকে নিতে হবে। দেখুন এটা ভালো করে আমি মেখে নিয়েছি, হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই কোপ্তাগুলোকে সুন্দর করে তৈরি করে নেব। একদম গোল গোল করব। ঠাকুমা তুমি একটু ময়দাটা একটা থালাতে ঢালো, আর একটা থালাতে একটু সুজিটা ঢালো। হ্যাঁ ঢালি, ধরো সুজিটা ঢেলে নিয়ে আসে, কাজ হয়।
হ্যাঁ, আপনারা সবাই জিজ্ঞেস করেন না ঠাকুমা সেফটি পিন হাতে কেন রাখে, এই দেখেন এটা যে সিজির প্যাকেট ছিল। ভালো বুদ্ধি আছে তো তোমার। কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে, এখন এর উপরে কোটিং করব। তো এখানে ময়দা নিয়েছি আর তার সাথে হচ্ছে দইয়ের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, দই আদা বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটা রয়েছে, ময়দা রয়েছে আর সুজি রয়েছে, এটা দিয়েই কোটিং করব। তো কোপ্তাটাকে নিলাম, সবার ফার্স্টে এই যে ময়দা আছে এই ময়দার সাথে একটু কোটিং করে নেব। একদম হালকা হাতে করবেন, চেপে চেপে করবেন না। এখন এটাকে এই দইয়ের যে ব্যাটারটা এর ভেতর দিয়ে দেবো। তারপর এটাকে এখন এই সুজির ভেতর দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে আরেকবার একটু চিপে চিপে নিচ্ছি, এখন রেখে দিচ্ছি। এরকম ভাবে আমি এখন সবকটাই তৈরি করে নিচ্ছি। প্রথমে ময়দায় কোটিং করলাম, ভালো করে একটু চেপে চেপে নিয়ে নিলাম। দেখুন আর একটা আমার তৈরি হয়ে গেছে, এটাকে এখন রেখে দিচ্ছি। দেখো এগুলো সব লাড্ডু লাগছে, খাবে একটা? সত্যি লাড্ডু লাগছে, তাই না? কি সুন্দর লাগছে। এই দেখুন রসগোল্লা কি সুন্দর, দেখেছেন কি দারুণ হয়েছে, আমার নাতনি বানিয়েছে। তো এইবার আমার ভাজার পালা, রসগোল্লা ভাজবো, রসগোল্লা ভাজবো, রসগোল্লা। এর মধ্যে ঘি ছিল একটু, আর একটু ঘি আমি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি। অনেকে না আমাদের কমেন্টে জিজ্ঞাসা করে যে ঠাকুমা তুমি তো বাংলাদেশ থেকে এসেছো কিন্তু তুমি বাঙালি ভাষায় কথা কেন বলো না? বাঙালি ভাষার কথা, বাংলা ভাষার কথা আমি কোনোদিনও আমরা বলি নাই, শুধু আমার দাদা বলে। আমরা ফরিদপুর টাউনের পর আমাদের বাড়ি থানার কাছে, ওই জায়গা বাড়ি আমাদের পরিষ্কার কথা, যেটুক টান ছিল এই জায়গা, তা আমার দাদার টান জানে। এই দুহান বাতাসা দে, এই তেল দে তো নাই আসি, আমার দাদা টান দেয় না, আমার বডি টান গেছে। এবার দেখো কি সুন্দর লাগছে না? এইবার আমি সবগুলোই এইভাবে ভেজে নেব। কোপ্তাগুলো তো এতক্ষণ ধরে বানালাম, তো আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে। দেখুন বাইরের কোটিংটা কিন্তু বেশ শক্ত শক্ত রয়েছে, মানে সুজি দেওয়া যেহেতু। খেয়ে দেখো তো ঠাকুমা কেমন হয়েছে। কি সুন্দর কালার হয়েছে না? গরম না?
খেতে কিন্তু না হিপি লাগছে।